বডির স্কিনকে ব্রাইট করার জন্য বডি থেকে ট্যান রিমুভ করার জন্য সমিতি একটা বডি অয়েল নিয়ে এসেছে যেটা হচ্ছে দি সোমি স্ক্যান প্রোডাক্ট এর কাস্তুরি এন্ড অ্যান্ড গ্র্যাপসিড বডি অয়েল আজকের এই ভিডিওতে এই বডি অয়েলটার অনেস্ট রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেন সোমি স্ক্যান প্রোডাক্টের এই বডি অয়েলটা ইউজ করলে তোমাদের স্কিন আগের তুলনায় অনেক বেশি ব্রাইট হবে এবং গ্লোয়িং হবে সো বেশ কিছুদিন হচ্ছে এই বডি অয়েলটা আমি নিজেও ইউজ করছি তাই ভাবলাম রিভিউটা তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করা যাক তাহলে এই 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 উইন্টারে তোমরাও বডি ইউজ করতে পারবে তো হচ্ছে প্রোডাক্টির আউটার প্যাকেজিং এই বডি অয়েলটা তোমরা পেয়ে যাবে টু হান্ড্রেড এম এল এর প্যাকেজিং এ বডি অয়েলটি সম্পূর্ণ ন্যাচারাল হাবস দিয়ে তৈরি ইভেন তোমাদেরকে আমি দেখাই এর মধ্যে কিছু কিছু হাবস তোমরা দেখতেও পাবে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি ডে বাই ডে এর মধ্যে থাকা হাবস গুলো আরো ভালোভাবে বডি অয়েলটার সাথে মিশে যাবে যার ফলে যত দিন যাবে তোমরা আরো বেটার রেজাল্ট পেতে থাকবে সৌমিদির এই কনসেপ্টটা এর আগে আমি কোনো বডি অয়েলের মধ্যে দেখিনি বিশ্বাস করো এটা আমার কাছে খুবই নতুনত্ব মনে হয়েছে এর আগের একটা ভিডিওতে আমি তোমাদের সবাইকে একটা ডেয়ার দিয়েছিলাম যেখানে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে রকম মেনস্ট্রুয়াল হাইজিন প্রোডাক্টস ইউজ না করে তোমরা তোমাদের পিরিয়ডস ম্যানেজ করতে পারবে কিনা তো স্বাভাবিকভাবেই সেখানে প্রায় সকলেরই আনসার এসছিল না বিকজ ইটস প্র্যাকটিক্যালি ইম্পসিবল কারণ রকম স্যানিটারি প্যাড না ইউজ করে আমরা কোনোভাবেই আমাদের পিরিয়ডস ম্যানেজ করতে পারবো না এটা কোনো দিনই সম্ভব না তাহলে এখন সেই সমস্ত মেয়েদের কথা ভাবো যারা দীর্ঘদিন ধরে স্যানিটারি প্যাড ছাড়াই তারা তাদের পিরিয়ডস ম্যানেজ করে যাচ্ছে তোমরা যদি এই বিষয়টা না জেনে থাকো তাহলে আমি তোমাদেরকে বলছি এমন অনেক গ্রাম রয়েছে যেখানে এখনো পর্যন্ত মেয়েরা ন্যাকড়া এবং কাপড় ব্যবহার করতে বাধ্য হয় কারণ তাদের গ্রামে হয়তো এখনো স্যানিটারি প্যাড সেভাবে অ্যাভেলেবেল নয় বা এটাও হতে পারে গ্রাম থেকে হয়তো অনেকটা দূরে স্যানিটারি প্যাড পাওয়া যায় গ্রামের দিকে অনেক মেয়েরা তাদের দৈনন্দিন কাজগুলো এভাবেই কন্টিনিউ করতে থাকে এবং একই কাপড় বারবার ব্যবহারের কারণে তাদেরকে অনেক রকম হেলথ প্রবলেমও ফেস করতে হয় আবার কাপড় ব্যবহারে অসুবিধার কারণে অনেক মেয়েরাই স্কুল থেকে বাদ পড়ে যায় এই সমস্ত মেয়েদেরকে সাহায্য করার জন্য এভারটিন একটা উদ্যোগ নিয়েছে যার নাম হচ্ছে পিরিয়ড কেয়ার অ্যাডাপশন প্রোগ্রাম তারা সেই সমস্ত গ্রামগুলিকে অ্যাডপ্ট করবে যেখানে স্যানিটারি প্যাড সহজে পাওয়া যায় না এভারটিন এনজিও মাধ্যমে নিম অ্যান্ড স্যাফ্লাওয়ার স্যানিটারি প্যাড সেই সমস্ত গ্রামে পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা করবে এই হচ্ছে সেই স্যানিটারি প্যাড যেটা আমি নিজেও ব্যক্তিগতভাবে ইউজ করি এ প্যাড ইজ নট এ লাকজারি ইট ইজ এ নেসেসিটি ফর এভরি গার্লস who experiences periods তাই প্রত্যেকটা মেয়েরই স্যানিটারি প্যাড পাওয়া উচিত তোমাদের একটা শেয়ার একটা মেয়েকে অসুস্থতা থেকে বাঁচিয়ে শিক্ষার দিকে নিয়ে যেতে পারে সো তুমি যদি এমন একটা গ্রামের নাম মেনশন করতে চাও যেখানে স্যানিটারি প্যাড সম্পর্কে ধারণা এখনো পর্যন্ত ক্লিয়ার নয় তাহলে ডাব্লিউ ডাব্লিউ যাও সেই গ্রামের নামটি ফিল করো এবং এভারটিন সেই গ্রামগুলিতে প্যাট পৌঁছে দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করবে সো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ এই ভিডিওটা যত বেশি সম্ভব মানুষের সাথে শেয়ার করো যাতে আমাদের একটা শেয়ার অনেক মেয়েকে সাহায্য করতে পারে থ্যাংকস অ্যান্ড লেট স্প্রেড দ্য ওয়ার্ড ফর এ গুড কজ থ্যাংক ইউ চলো অনেকটা সময় নিয়ে নিলাম তোমাদের এবার ফেরা যাক মেন ভিডিওতে কাস্তুরি হলদি অ্যান্ড গ্র্যাপসিড বডি অয়েলের মধ্যে কোন কোন ইনগ্রিডিয়েন্ট রয়েছে রয়েছে কাস্তুরি হলদি দারু হরিদ্রা তুলসী লিফ এক্সট্র্যাক্ট অলিভ অয়েল ক্যারেট সিড অয়েল গ্র্যাপস ফ্রুট এক্সট্র্যাক্ট আচ্ছা আমি একটা কাজ করছি ইনগ্রিডিয়েন্টের টোটাল লিস্ট আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা ওখান থেকে একটু চেক করে নিও কারণ এতগুলো ইনগ্রিডিয়েন্ট এখন যদি আমি পড়ে পড়ে তোমাদেরকে বলতে যাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে এই বডি অয়েলটা শুধুই একটা বডি অয়েল নয় এর থেকে তোমরা অনেকগুলো বেনিফিটস পাবে যেমন ধরো তোমাদের বডিতে যদি খুব ট্যান পড়ে গিয়ে থাকে তাহলে এই কাস্তুরি হালদি বডি অয়েলটা ইউজ করলে তোমরা কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবে হোল বডিকে ডিট্যান করতে সাহায্য করবে এবং এভরি ডে যখন তোমরা এই বডি অয়েলটা ইউজ করবে ধীরে ধীরে তোমাদের স্কিন টোন আরো ব্রাইট হবে সান ড্যামেজ থেকেও এটা আমাদের স্কিনকে প্রোটেক্ট করবে কোলাজেন প্রোডাকশনকে বুস্ট করতেও হেল্প করবে এবং ওভারঅল স্কিনকে হেলদি রাখবে আর এর স্মেলটা যেটা নিয়ে কথা বলতেই হবে অসাধারণ একটা ফ্লোরাল স্মেল যে গন্ধটা প্রতিবার ইউজ করার সময় আমার মন ভালো করে দেয় এটা ডেইলি তোমরা ইউজ করতে পারো সান করার আগেও করতে পারো সান করার পরেও করতে পারো যার যেরকম সুবিধা মনে হয় হালকা ভেজা গায়ে বডি অয়েলটা ইউজ করলে কি হবে খুব ভালোভাবে এই বডি অয়েলটা তোমাদের স্কিনের সাথে মিশে যাবে আর যদি আরও বেটার রেজাল্ট পেতে চাও তাহলে ডি সোমি স্ক্যান প্রোডাক্টের গ্রিন কফি ফেস বডি স্ক্রাবার অথবা অ্যালোভেরা বডি ওয়াশ দিয়ে হোল বডি কে ক্লিন করে নেওয়ার পরে এই কাস্তুরি হালদি অ্যান্ড গ্র্যাপসিড বডি অয়েলটা জাস্ট ইউজ করে দেখো এতে খুব তাড়াতাড়ি তোমাদের বডি টেন অনেকটা রিমুভ হয়ে যাবে কাস্তুরি হালদি স্কিনের জন্য খুব ভালো একটা ইনগ্রিডিয়েন্ট যেটা আমাদের স্কিনকে ফেয়ার করতেও সাহায্য করবে আর বডি অয়েলের প্রাইসটা তো তোমাদেরকে বলাই হয়নি টু হান্ড্রেড এম বডি অয়েলের প্রাইস হচ্ছে ওয়ান এইট্টি এটা ইজিলি তোমরা অ্যামাজন ফ্লিপকার্ট অথবা দি সোমি স্ক্যান প্রোডাক্টের অফিসিয়াল ওয়েবসাইটেও পেয়ে যাবে এবং এছাড়া নর্মাল কসমেটিক শপ থেকেও টেন টু ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্টে এটা তোমরা পারচেস করে নিতে পারো এই বডি অয়েলটা দিয়ে এভরি ডে পুরো বডিতে মাসাজ করলে স্কিন পুরো টান টান হয়ে থাকে অ্যান্টিএজিংয়েরও কাজ করবে এটা এবং এই বডি অয়েলটা না স্কিনে একদম চিট করে না খুব ভালোভাবে বডির সাথে অ্যাবসর্ব হয়ে যায় আর ইউজ করার সাথে সাথে একটা গোল্ডেন গ্লো স্কিন তোমরা ইনস্ট্যান্ট নোটিস করতে পারবে এবং বেশ অনেকটা সময় পর্যন্ত তোমাদের স্কিন মশ্চারাইজ থাকবে এটা তোমরা অল সিজনই ইউজ করতে পারো ওরকম কোনো ব্যাপার নেই যে উইন্টারেই তোমাদেরকে ইউজ করতে হবে গরমকালে ইউজ করলে শুধু স্নান করার আগে ইউজ করতে হবে এটা আমাদের স্কিন ইলাস্টিসিটিকে ধরে রাখতে সাহায্য করবে এবং আমাদের বডি পার্টের এজিং সাইনকে জিলে করে দেবে এই বডি অয়েলটা নিয়ে আসার জন্য স্পেশাল থ্যাংকস টু সৌমিদি ওভারঅল স্কিন টোন কে এনহ্যান্স করার জন্য এটা খুবই ভালো একটা প্রোডাক্ট স্কিনের মধ্যে একটা চকচকে এফেক্ট তোমরা ইনস্ট্যান্ট দেখতে পাবে সো এই বডি অয়েলটা আমার তো খুবই ভালো লেগেছে এবং তোমরাও অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো আমার হানড্রেড পারসেন্ট বিশ্বাস যে তোমাদেরও এটা ভীষণ কাজে দেবে আর ভালোও লাগবে সো ডেফিনেটলি ট্রাই ইট সোমি স্ক্যান প্রোডাক্টের এই কাস্তুরি হালদি অ্যান্ড গ্র্যাপসিড বডি অয়েলের এই সুন্দর রিভিউ ভিডিওটা যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অলসো সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থেকো